আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ আজকের রাত্রি হলো তেইশে শবে কদর কেন তেইশে শবে কদর এটা আমি আপনাদেরকে বলবো তো এই রাত্রিতে কিভাবে নামাজ পড়বেন এবং এই রাতের দোয়া কোনটি শবে কদরের যেই দোয়াটি পাঠ করলে পাক আপনার আমার জীবনের সমস্ত ঘণাঘাতগুলো মাফ করে দিবেন সেই দোয়াটা আমি আপনাদেরকে বলবো দর্শক তার আগামী আপনাদেরকে বলবো ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা শুরু থেকে জানতে শুরু করি যখন এশারের আজান শুরু হয়ে যাবে এশার আজান শেষ আপনি অজুদাস করে মসজিদে গিয়ে মা বোনরা ঘরে গিয়ে দুই রাকাত সলাতুল অজু নামাজ পড়ে নেবেন অর্থাৎ তাহিয়াতুল অজু নিয়োগটি কীভাবে করবেন নওয়াইতুয়ানুসল্লা তালা রকাতাই সলাতুল ওজুই তাহিয়াতুল ওজুই যেহেতু নামাজটি নফল নফলি তাহলে মোতাবাদ জাহানিল্লা জাহাতুল কাবাতি শরিবত আল্লাহ আকবার। যদি এটা পড়েন ভালো না পড়লে গুন হবে বিষয়টি এমন নয় আপনি ছেড়েও দিতে পারবেন দুই রেখাত তাহিয়াতুল অজু নামাজ শেষ হলে আপনি এসারের চার রেখাত নামাজ আদায় করবেন সুন্নত সুন্নতে জায়দা পড়লে সব আস না পড়লে কোনো গুনা নেই এই সুন্নতে জায়দা নামাজ শেষ করে এরপর আপনি চার রেখাত ফরজ নামাজ আদায় করবেন এশারেন এশারের চার রেখাত ফরোজ নামাজের নিয়তটি বলে দিচ্ছি আন তালা আর বা সলাতিল এশাই যদি কেউ আরবীতে না পারেন কোনো সমস্যা নেই বাংলা এভাবে করবেন আমি এশারের চার একাতামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এভাবে আপনি এশারের চার রাকাত ফরজ শেষ করলেন অতঃর আপনি এশারের দুই রাখাত শূন্যত আদায় করবেন আমি এশারের দুই রাকাত শূন্য নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এই নিয়তেই দুই রাকাত এশারের শূন্যত আদায় করে এরপর আপনি বিশ রাকাত তারাবি নামাজ আদায় করবেন দুই দুই রাখাত করে নিয়ত করবেন প্রতিবার নিয়ত করতে হবে এমন না প্রথম একবার নিয়ত করলে বাকিগুলো মনে মনে আনলি হবে যে আমি আবার দুই রাখাত নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছি তো প্রথম যে দুই রাকাত তার নিয়ত করবেন নাওয়াইতু আনুসলি তাআলা রকাতে সলাতি তার অভি সোনাতুর রসল্লাহ আলা মতাবাদ জিয়ানিল্লাহ জিয়াতিল কাবাতি শরিফাতি অল্লাহু আকবর নিয়োগটি আপনার হয়ে গেল এভাবে আপনি দুই রাখাত নামাজ আদায় করবেন আবার দাঁড়াবেন আপনার মনে মনে আসে যে আপনি দুই রাখাত নামাজ আদায় করবেন তখন আপনি দুই রাখাতে নিয়ত করে আবার নিয়ত ভেদে আবার দুই রাখাত পড়বেন এভাবে বিশ নামাজ আদায় করবেন তারাবি নামাজ শেষ হয়ে গেলে বৃত্তির নামাজ পড়ার আগে লাইলাতুল কদরের নামাজ আদাই করবেন কদর মানে নির্ধারিত ভাগ্য নির্ধারিত হয় এই রাটিতে তো আপনি দুই রাখাত থেকে বারো রাখাত পর্যন্ত যত রাখাত পৌঁছায় তত রাখাত আপনি পাঠ করতে পারবেন ধরে নেন চার রাখাত প্রথমে দুই রাখাত সুন এভাবে করেন নাবতুয়ান উসলিল্লা তালা রকাতাই সলাতি লাইলাতুল কদরি সুনাতুল ওসলিল্লাহ তালা মতাবাত জিহানিল্লাহ জিহাতুল কাবাতি শরিফাতি আল্লাহ আকবর আরবিতে না পারলে বাংলা এভাবে করবেন যে আমি সলাতুল কদরের অর্থাৎ লাইলাতুল কদরের দুই রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর শেষ এভাবে আপনি দুই দুই একাত করে চার রাকাত লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন লাইলাতুল কদরের নামাজ আদায় করার পর আপনি বিভিন্ন নফল নামাজ আদায় করতে পারবেন যেমন সালাতুল হাজত মনের আশা পূরণ হওয়ার নামাজ সালাতুত তসবির নামাজ সালাতুল তাসবির নামাজটি অতীব গুরুত্বপূর্ণ যে জায়গায় নবীজি সাল্লাম তার চাচা আব্দুল ইবিন আব্বাসকে বলেছিলেন যে চাচা আপনি আপনার জীবনে ছোট বড় আগের পরের গোপনের প্রকাশে সমস্ত গুণা যদি মাফ করাতে চান তাহলে এই তাজবি নামাজটি দৈনিক একবার হলেও পাঠ করবেন যদি না পারেন প্রতি সপ্তাহে একবার যদি না পারেন তাহলে মাসে একবার যদি না পারেন তাহলে বছর একবার তাও না হলে জীবনে একবার হলেও আপনি এই সালাতু তাজবি নামাজটি আদায় করবেন তো সালাতু তাজবি নামাজটি আদায় করতে পারেন আপনি সেটার ভিডিও আমি ইন্ডিস্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন বা আমল টিভি সলাতুল তাজবি নামাজ বাই আমল টিভি লিখে সার্চ দেবেন আপনারা পেয়ে যাবেন দর্শক সলাতুল তাজবি নামাজটি আদায় করতে পারেন বা বিভিন্ন সলাত তাওবা নামাজ আদায় করতে পারেন যাই হোক আপনি কতদরের রাত্রিতে যে কোনো নামাজ পারেন পড়বেন পরে এরপর আপনি সবে কদরের দোয়াটি পাঠ করবেন সবে কদরের দোয়াটি আপনি নামাজের ফাঁকে ফাঁকি পাঠ করতে পারেন নামাজ শেষেও পাঠ করতে পারেন এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই পঞ্চাশ বার একশোবার যতবার মঞ্চে আপনি পাঠ করবেন আল্লাহ তালার কাছে কান্না করবেন এবং কান্না করবেন মন নরম করে দোয়াটি পাঠ করবেন শুদ্ধ করে পাঠ করবেন আমি আপনাদেরকে দোয়াটি শুনিয়ে দিচ্ছি বিসমিল্লা রহমান রহিম আল্লাহ আনি আল্লাহ হুম্মা আয়াল্লাহ ইন্নাকা নিশ্চয় আপনি আফুগুন ক্ষমাকারী তোহেবুল আফুয়া আপনি ক্ষমাকারীকে ভালোবাসেন পা আু আনি সুতরাং আমি আপনার নিকট ক্ষমা চাইলে দিই কত সুন্দর দোয়া অল্লাহ হুম্মা ইনাকা আফু তহেবুল আফু আননি। হয়ে গেল আপনার সলাতুর মানে এই সবে কদরের দোয়াটি তো এই দোয়াটি আপনি একশোবার পাঠ করবেন তবে তার আগে তিনবার পরে তিনবার দূরশ্রী পাঠ করে নেবেন এক্ষেত্রে আপনি দুরুদ ইব্রাহিম যেটা আপনি নামাজের শেষ বৈঠকে পাঠ করেন এটাও পড়তে পারেন আর যদি এটা না পারেন তাহলে আপনি কি করবেন তাহলে আপনি শেষ বৈঠকের দুরুদটা না পারলে আল্লাহমদ সল্লিয়াল মহম্মদীল উমি ওয়ালি ওয়া এই দূরশ্রীটাও পাঠ করতে পারেন পাঠ করা শেষ হলে এরপর আপনি দোয়াটা পাঠ করা শেষ হলে মনটাকে নরম করবেন তওবা করবেন স্পিকার পড়বেন সুরেফ ফাতে একবার সুরে ক্লাস তিনবার পাঠ করবেন পাঠ করার এরপর আপনি মুনাজে দেবেন আলহামদুলিল্লাহ রবীল আলমিন ওস্লাতসালাম ওয়ালা সঈদুল মুসলিম ও আলাহ আলি ও সাহাবি আজমাই নব্বে করিম আপনি আমাকে মাফ করেন এবং সবে কদরের যত ফাজিলত আছে আপনি আমার জন্য কবুল করেন আল্লাহ যে দোয়া পাঠ করেছি কবুল করেন মঞ্জুর করেন আমার মৃত ব্যক্তিবর্গকে মাফ করেন আমি যা ইবাদত করলাম ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনে রসুল্ল সাল্লি আসলাম পাকে পৌঁছে দেন এইভাবে আপনি যা যা কিছু চাওয়ার আল্লাহ পাকের কাছে চাইবেন এরপর বলবেন আল্লাহ আপনি আমার জীবন ও যৌবনের গুণাগুলো মাফ করে দেন আমার সমস্ত গুনা কথাগুলো মাফ করে দেন আমার পূর্বপুরুষদেরকে মাফ করে দেন এবং আমার এই দর হাদিয়ে সোনার মদিনে রসুল্ল সাল আলহিহসলামের পাকে পৌঁছে দেন সুবাহানা রব্বিকা রব্বিল এই সাথে আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন সালিন আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন বলে আপনি মোনাজাটি শেষ করবেন দর্শক এ হলো আপনার নামাজ আর হলো দোয়া আপাতত এতটুকু থাকুক পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও চমৎকার আমল নিয়ে আসবো আরও রয়ে গেছে পঁচিশ সাতাশ উনত্রিশ অবশ্যই সেই তিন রাত্রিতে ইবাদত করতে হবে কোন রাতে সবে কদর সেটা আমরা কেউ নির্দিষ্ট করে জানি না সুতরাং প্রতিটা পাঁচ রাত্রি আপনাকে ইবাদত করতে হবে না হয় আপনার ভিতর থেকে সবে কদর চলে যাবে আপনি নিজেও টের পাবেন না আল্লাহ পাক আমাদেরকে সবে কদর সৌভাগ্য মণ্ডিত করুক আল্লাহ মাহিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ